স্বাগত জানাচ্ছি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির নানা খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিচ সংলাপ অনুষ্ঠানে সাথে আছি আমি হোসেন শাহাদাত আমরা এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতি নিয়ে ব্যবসায়ীদের নিয়ে ব্যবসায়ীদের নিয়ে আমাদের আলোচনায় থাকে সাধারণ মানুষ এবং তাদের জীবন জীবিকা দর্শক আজকে আমরা কথা বলবো ডলার সংকটের সমাধান আসলে কোন পথে সেটি নিয়ে আমাদের আজকের বিষয় নিয়ন্ত্রণে আসছে কি ডলার দর্শক আপনারা হয়তো অনেকেই জানেন গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে ডলারের যে সংকট চলছে সেটি আসলে দুই তিন মাসের মধ্যে একটি নিয়ন্ত্রণে চলে আসবে এবং তার ফলে যে মূল্যস্ফীতি তৈরি হয়েছে ডলারের মূল্যবৃদ্ধির কারণে সেটিও আসলে সহনীয় পর্যায়ে চলে আসবে এটি আসলে কতটা তার কথাটা কতটা বাস্তবসম্মত হবে এবং সেটি আসলে কতটা সম্ভব হবে এবং এর এইটি বাস্তবায়নের ক্ষেত্রে কতটাই বা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের সাথে যুক্ত আছেন তিনজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন জনাব ফারুক মইনুদ্দিন স্বতন্ত্র পরিচালক ব্র্যাক ব্যাংক আমাদের সাথে আছেন ডক্টর জামালউদ্দিন আহমেদ সাবেক পরিচালক বাংলাদেশ ব্যাংক এবং আমাদের সাথে আরও আছেন একজন ব্যবসায়ী যিনি চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন জনাব মাহফুজুল হক শাহ যিনি চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের বিচ সংলাপ অনুষ্ঠানে আমি প্রথমেই যেতে চাই জনাব জামালউদ্দিন আহমেদ আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই যে আপনি যেহেতু বাংলাদেশ ব্যাংকে ছিলেন একটা সময় বাংলাদেশ ব্যাংকের যে মনিটরি পলিসি থাকে সেটির সাথেও আপনি যুক্ত ছিলেন একটু যদি বলেন যে গতকাল যিনি গভর্নর যে কথাগুলো বলেছেন সেটি আপনার কাছে কী মনে হয়েছে উনি বলেছেন যে ডলারের দাম বেড়ে মূল্যস্ফীতির যে চাপ তৈরি হয়েছে তা আগামী দুই তিন মাসের মধ্যে কমে আসবে এবং তিনি আরও অনেকগুলো কথা বলেছেন আমরা প্রথমে এই বিষয়টা নিয়ে বলতে চাই যে এই চাপটা আসলে উনি কিসের ভিত্তিতে বলেছেন যে এই চাপটি কমে আসতে পারে দেখুন কারেন্সি যে ডিভ্যালুয়েশনটা কারেন্সি ডিভ্যালুয়েশনের তো অনেকগুলো কারণ আছে এবং সেটা আপনার ইম্পোর্ট এবং এক্সপোর্টের যে ডিফারেন্স মূলত ট্রেড যে ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্টের সেই ব্যালেন্সের যে নেগেটিভ যে ইম্প্যাক্ট সেটার কারণে কারেন্সি ডিভ্যালুয়েশন হয় তবে এটা অ্যাবনর্মাল কোনো কিছু না ইসে নর্মাল প্রসেস কারেন্সি ডিপ্রিসিয়েশন এবং কারেন্সি ডিভ্যালুয়েশন এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে কারেন্সি ডিপ্রিসিয়েশনটা হলো এই যে রেগুলার প্রসেস এর মধ্যে আপনার ট্রেড ব্যালেন্সের উঠানামার মধ্যে দিয়ে আপনার কারেন্সির উপরে যে প্রেশার পড়ে সেই প্রেশারের মধ্যে দিয়ে কিন্তু একটা ভারসাম্যহীনতা তৈরি হয় সেই ভারসাম্যটা মেনটেন করতে যায় দেখা যায় যে অনেক সময় ম্যানেজ করতে পারে না আবার কোনো সময় ম্যানেজ হয়ে যায় ইম্পোর্ট এক্সপোর্টের যে ইন্টারনাল যে ইনস্ট্রুমেন্ট গুলা এটা ব্যবহার করে তো কারেন্সি ম্যানেজমেন্টও এটার সাথে জড়িত আছে তো সেই ক্ষেত্রে ইন অর্গানাইজড ওয়ে যদি আপনি কারেন্সি ম্যানেজমেন্টটা প্রপারলি আর্টিকুলেট করে ইন দ্যাট কেস আপনি এটা চালিয়ে যেতে পারেন যেমন বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে গত পঞ্চাশ বছরে আমাদের কোনো সময় $3 billion ছিল তারপর আবার $15 billion হলো তার থেকে $48 billion হলো কিন্তু আমাদের টানাটানি শেষ হয় না কেন হয় নাই টানাটানি শেষ হয় নাই হলো এই কারণ যে কারণটা হলো যে আমাদের সাইজ অফ দি ইকোনমি হ্যাজ গ্রোন আপ ইনক্রিজ করছে ইম্পোর্ট এবং এক্সপোর্টের পরিমাণ বাড়ছে এবং রেমিটেন্স এর পরিমাণ আমাদের বাড়ছে এই যে পজিটিভ এবং নেগেটিভ গুলো বহুত বাড়ছে বাড়ার মধ্যে একটা ভারসাম্য ছিল ইদানিং কালে সেই ভারসাম্যটা সাময়িকভাবে আপনার কিছুটা বাধাগ্রস্ত হয়েছে এবং এটাই স্বাভাবিক উদীয়মান একটা অর্থনীতিতে আপনার এই ধরনের ঘটনা ঘটবে তবে আপনাকে এটা যদি ইনে মেটিকুলাস ওয়েতে এবং ইনে প্ল্যান্ড ওয়েতে অর্গানাইজড ওয়েতে আপনি যদি প্রেডিকশন করেন যে হোয়াট আমার যে প্রবলেমটা আগামী ছয় মাসের ভিতরে কি হবে এক বছরের ভিতরে কি হইতে পারে দুই বছর তিন বছরের মধ্যে কি হইতে পারে এগুলা যে প্রেডিকশন এবং কতগুলো সিগন্যাল দেখা দেয় সেই সিগন্যাল গুলাকে আপনি যদি আইডেন্টিফাই করেন ডিফারেন্ট টুল ব্যবহার করে ইন দ্যাট কেস ইউ ক্যান আইডেন্টিফাই যে আগামী তিন মাস পরে আমার কারেন্সিতে কি প্রবলেম দেখা দিবে ছয় মাস পরে কি দেখা দিবে এর সাথে জড়িত আছে ইন্টারন্যাশনাল পলিটিক্স ডিপ্লোমেসি অ্যান্ড ইন্টারন্যাশনাল ইকোনমি এই যে তিনটা জিনিস এই তিনটা জিনিসেরও কিন্তু একটা কিউমুলেটিভ একটা রেজাল্ট আছে সেই রেজাল্ট এখন আমাদের এই পর্যায়ে এখন যেটাতে আমরা আসি
এই পর্যায়ে এখন কিন্তু আমরা নিজেদের প্রবলেম তো আছে, তারপরে আছে যে আন্তর্জাতিক প্রবলেম হয়ে গেছে, এটার সাথে যোগ হয়ে আপনার এটা এখন একটু না কিন্তু স্যার আপনাকে একটু থামাচ্ছি কারেন্সি ক্রাইসিস এবং ডিভালুয়েশন এক জিনিস না, এটা পরে আমি ক্রাইসিস সম্বন্ধে বলবো। না কিন্তু স্যার আমার আপনার কাছে আমার আরও একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে উনি যেটি বলেছেন যে আমাদের আসলে আমদানি রপ্তানির যে ভারসাম্য যেটি সেটি যদি একটু মানে সেটি সেটি যদি ঠিক হয়, অর্থাৎ আমাদের যদি ইম্পোর্টটা কমে আসে, সেক্ষেত্রে আসলে উনি এটিকে আসলে কারণ হিসেবে দেখিয়েছেন যে ওনার উনি যে আশা করছেন। জুলাইতে এসে কিন্তু সেটি আবারও আমরা দেখতে পাচ্ছি প্রায় $766 কোটি আমদানি হয়েছে এবং সেটি আসলে আগের বছরের যদি একই সময় হচ্ছে প্রায় 63% বেশি। স্যার এই যে বিষয়টা যেটা আসলে হঠাৎ করে আবারও কিন্তু আমদানি বেড়ে গেছে, তাহলে কিভাবে ওনার এই প্রেডিকশনটা আসলে সঠিক হতে পারে? না প্রেডিকশন ওনার উনি যেটা বলেছেন এটা তো উঠানামা করবে, কিন্তু নিয়ন্ত্রণের বাইরে উঠানামা করতেছে কিনা সেটা তার বিষয়। আবার আমরা এমন জিনিস আমদানি করব, যদিও আমদানির উপরে রেস্ট্রিকশন হয়েছে, আমদানি এমন জিনিস ক্যাপিটাল মেশিনারি উই ডু নট প্রডিউস, ব্যবসায়ীরা এটা ভালো জানে আমার থেকে, আমরা ক্যাপিটাল মেশিনারি তৈরি করি না, আমরা ইম্পোর্টার, আমাদের তেলের খনি নেই, আমরা তেল আমদানি করি, কতগুলো আইটেম আছে সেগুলো কিন্তু আপনাকে বাধ্যতামূলক বিয়ন্ড গভর্নমেন্টের কন্ট্রোল এবং মন্ত্রণালয়ের কন্ট্রোলের বাইরে, এবং এইটা কিন্তু ইন্টারনাল কন্ট্রোলের ক্ষেত্রে আমার এখানে যেটা আছে সেটা হলো যে আমরা আমাদের যে রিসোর্স গুলা ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কি ঠিক মতন করতেছি ন, এবং এইগুলা রিসোর্স কালেকশন যেটা ইনকাম ট্যাক্স কালেকশন, ট্যাক্স কালেকশন, ইএটি কালেকশন সমস্ত জায়গায় যদি সিস্টেমেটিক্যালি আপনি দেখেন, আমাদের কিন্তু ট্যাক্স জিডিপির রেশিও লোয়েস্ট ইন দি সাউথ এশিয়া, তার মানে কি আমরা এখানেও কিন্তু দুর্বল আছি। স্যার এই বিষয়টা নিয়ে আমরা একটু জনাব ফারুক মইনুদ্দিনের কাছে যেতে চাই, কারণ আমরা আসলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথাটাকে যে উনি যে প্রেডিকশন করেছেন সেটির একটু জানতে চাই যে এটা আসলে কতটা বাস্তবসম্মত হবে। জনাব ফারুক মইনুদ্দিন, আমি আপনাকে যে তথ্যটা দিলাম সেটা জুলাই মাসের, আপনি কি কেমন দেখছেন, আপনি যেহেতু একটা ব্যাংকের সাথে জড়িত আছেন, এখন আসলে ইম্পোর্ট এলসি খোলার পরিমাণটা কেমন আগামী কয়েক মাসের, আপনি যদি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কেমন হচ্ছে? ধন্যবাদ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় যে কথাটি নিয়ে আজকে আমরা আলোচনা করছি, যে তিনি বলেছেন আগামী 2-3 মাসের মধ্যে এটি সহনীয় হয়ে আসবে কিংবা কন্ট্রোলে চলে আসবে, এটাই আপনার প্রশ্ন ছিল আমি বুঝতে পারছি। আর তিনি কিসের ভিত্তিতে বলেছেন এই প্রশ্নটা, এই কথাটি হয়তো আপনি জানতে চাইছেন। এখন যে ইস্যুটা হচ্ছে যে আমি মনে করি যে গভর্নর সাহেব আশাবাদী মানুষ, এবং সবচাইতে বড় কথা হচ্ছে যে এই যে কারেন্সি ম্যানেজমেন্ট এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমরা ব্যাংকেও যখন দেখি, ব্যাংকের যখন ট্রেজারি ম্যানেজমেন্ট করে ব্যাংক, তখন দেখে আগামী কয়েক মাসের মধ্যে কি পরিমাণ আউটফ্লো আছে, কি পরিমাণ ইনফ্লো আছে, সেই হিসাবে কিন্তু ব্যাংকগুলোকেও তাদের কারেন্সি ম্যানেজমেন্ট এবং ক্যাশ ইনফ্লো আউটফ্লোটাকে কন্ট্রোল করে কিংবা তার উপরে মনিটর করতে হয়। আমি জানি না বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় সেই ভিত্তিতে বলেছেন কিনা যে আগামী হয়তো 2-3 মাসের মধ্যে দেখা যাবে হয়তো যে ইম্পোর্টে যে আমাদের আউটফ্লো যেটা আছে সেটা হয়তো কিছুটা কমে আসতে পারে, সেটা একটা বিষয়। কারণ দুটি ব্যাপার, একটি হচ্ছে যে আপনার এক্সপোর্ট যদি বাড়ে অথবা ইম্পোর্ট যদি কমে, যদি এক্সপোর্ট বাড়ানো কিন্তু আমাদের রাতারাতি করতে পারেন এটা সম্ভব নয়। সুতরাং এখানে যেটা করণীয় হাতের কাছে আছে সেটা হচ্ছে যে ইম্পোর্ট ম্যানেজমেন্ট করা, অথবা ইম্পোর্ট উপরে রেস্ট্রিকশন দিয়ে কিংবা ইম্পোর্টের যে ডিসকারেজ করা যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলোর হয়তো সুফল আগামীতে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন বলে আমার ধারণা। কারণ যদি এটা একটু খোলাসা করলে ভালো হতো, তবু আমার মনে হয় যে তিনি যথেষ্ট হোমওয়ার্ক করেই এই আশার কথাটা আমাদের শুনিয়েছেন। আমরাও আশাবাদী হতে চাই যে আগামী 2-3 মাসের মধ্যে এটি হয়তো কেটে যাবে, কারণ জামাল ভাই সত্যিকার ভাবে বলেছেন যে এগুলা খুব একটা কমন একটা ব্যাপার, কমবে বাড়বে, এটা কখনো বাড়বে কখনো কমবে, কখনো ঘাটতি দেখা দেবে কখনো উদ্বৃত্ত দেখা দেবে, এগুলোকে তো একটা উদীয়মান অর্থনীতির একেবারেই সহজ বৈশিষ্ট্য। সুতরাং
আমাদের এটা নিয়ে খুব বেশি আমরা চিন্তা কিংবা আতঙ্কিত হওয়ার কিছু আছে বলে মনে করি না। হ্যাঁ, অর্থনীতি তো চাপে আছেই, এটাতে কোনো সন্দেহের অবকাশ নাই। তো সুতরাং এইটি হচ্ছে তার বক্তব্যের মূল বিষয় বলে আমি মনে করি, যে তার কাছে নিশ্চয় আগামী কয়েক মাসের ইম্পোর্ট ব্যয়ের একটা পূর্বাভাস আছে বলে তিনি হয়তো এই কথাটা বলেছেন বলে আমার ধারণা। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে জনাব মাহফুজুল হক শাহ আছেন, উনি যেহেতু সরাসরি আমদানির সাথে জড়িত। আমি মাহফুজ ভাইকে জানতে চাই যে মাহফুজ ভাই, উনি গভর্নর বলেছেন যে আমাদের সরকার যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার এবং বাংলাদেশ ব্যাংক যে উদ্যোগ নিচ্ছে তাতে আগামী দু এক মাসের মধ্যে মূল্যস্ফীতিও সহনীয় পর্যায়ে আসবে। আপনি কি মনে করেন? আপনি তো খাদ্যপণ্য আমদানির সাথেও জড়িত, আপনার কাছে কি মনে হয়? এবং চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসা সম্পর্কে আপনার খুব ভালো জানা আছে, আপনি কি মনে করেন যে আগামী কয়েক মাসের মধ্যে কি সাধারণ মানুষকে আসলে স্বস্তি দেওয়ার মতো কোনো খবর আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে গভর্নর মহোদয় যে কথাটা বলেছেন সেটার উপরে আমরা আজকে মোটামুটি আলোচনা করছি। জামালউদ্দিন ভাই এবং ফারুক মরিউদ্দিন ভাই যথার্থই বলেছেন, ওনাদের অনেকগুলি যে পয়েন্টস গুলি আছে সেগুলো আমি রিপোর্ট করতে চাই না, ওগুলির সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করছি। এখন যে বিষয়টা এখানে সবচাইতে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা যে একটা ক্রাইসিসে আছি এটা সেটা কিন্তু সত্যি, এটা কোনো স্বীকার করার কোনো উপায় নেই। এবং এই ক্রাইসিসটা সৃষ্টি হয়েছে লাস্ট থ্রি ইয়ার্স কোভিড প্লাস হচ্ছে ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ, এই কারণেই কিন্তু টোটালি ইকোনমি একটা ভোলাটাইল সিচুয়েশনে চলে গেছে ওয়ার্ল্ড ওয়াইড। তো সুতরাং ওইটার শিকার কিন্তু আমরা। এখন এখানে যেটা বিষয় আমাদের কি করা আছে, আমাদের একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট থেকে বেশি, এটা সবসময় এটা একটা সহজ সরল একটা অঙ্কের মতো। তো এই জায়গায় আমাদের একটা চাপ আছে এবং আমাদের কারেন্ট অ্যাকাউন্টের যেই ইম্পোর্টের যেই ইয়েগুলি আছে দায় দেনাগুলো আমরা অনেক সময় আমরা ম্যানেজ করে থাকি, সেটা হচ্ছে আমাদের রেমিটেন্স মাধ্যমে, এটা হচ্ছে আমাদের জন্য এক্সট্রা একটা ইনকাম ফান্ড কারেন্সি। এখন যে বিষয়টা এখানে বলা সেটা হচ্ছে গভর্নর মহোদয় যে জিনিসটা বলেছেন অবশ্যই আমরা আশাবাদী এবং ওনার কথায় আমরা আশ্বস্ত হতে পারি, কেন উনি খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছেন এবং উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্বে নিয়েই উনি বেশ কিছু কাজ কিন্তু দেখিয়েছেন যেগুলি করা সম্ভব, যেগুলো আমরা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেখি নেই, যেগুলা বারবার করে আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে অনেক সময় বলে এসেছি। আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে ক্রাইসিস থাকবে, যেমন জামাল ভাই যেটা বলেছেন এটা একটা কমন একটা ফেনোমেনা, এটা একটা ইকোনমিতে থাকতেই পারে। আর পৃথিবীর অনেক কিছু যেই সিদ্ধান্তগুলি পৃথিবী ব্যাপী যেগুলি হয়, যেমন বিশ্বের অনেক যেই ইকোনমি নিয়ে কনফ্লিক্ট নিয়ে বিভিন্ন ধরনের যেই সমস্যাগুলি সৃষ্টি হয় সেগুলো কিন্তু আমাদের হাতে নেই, এগুলোর জন্য গ্লোবাল অনেক বিগ বিগ প্লেয়াররা আছে, ওই জায়গায় হয়তো আমরা কিছু করতে পারবো। কিন্তু এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে অবস্থায় আমরা আছি, আমাদের ইকোনমির সাইজ হচ্ছে এখন প্রায় 420 বিলিয়নের উপরে, তাহলে পরে আমাদের পার্কিভিটি ইনকাম, আমাদের রেমিটেন্সের যেই যেটা প্রতি বছর আমরা গ্রহণ করতে কি সেটা আছে, আমাদের এক্সপোর্ট আছে, আমাদের ইম্পোর্ট আছে, এই জিনিসগুলোকে কিন্তু আমরা আগামীতে কোন ধরনের সুখবর আছে কিনা, এই খুব আগামী ধরেন এক মাসের মধ্যে জিনিসপত্রের দাম কমা বা আমদানি পণ্যের দাম কমার কোন সম্ভাবনা আছে কিনা? সে জায়গায় আমি বলছি এটা সুনির্দিষ্ট ভাবে বলা সম্ভব না। তারপরও আমরা যেটা দেখছি বেশ কিছু জিনিসের ব্যাপারে, বেশ কিছু যেমন ধরুন আমাদের ইম্পোর্ট নির্ভরতা কোথায়, আমাদের ইম্পোর্ট নির্ভরতা হচ্ছে বেসিক্যালি আমাদের জ্বালানিতে, আমাদের ক্যাপিটাল মেশিনারি, আমাদের র মেটেরিয়ালস, আমাদের খাদ্যপণ্য, এগুলিতে কিন্তু আমরা কিন্তু নির্ভরশীল। এই জায়গায় আমরা দেখি জ্বালানির দাম কিন্তু মোটামুটি কমের দিকে আছে, সাথে সাথে আমাদের অন্যান্য যে বিষয়গুলি আছে সেগুলো কিন্তু এখনো আমরা সুফল আমরা দেখতে পাচ্ছি না দাম কমার ব্যাপারে ইন্টারন্যাশনাল মার্কেটে, সেটার উপর কিন্তু আমাদেরকে আরো বেশি পর্যবেক্ষণ করতে হবে। এবং যেটা বর্তমানে আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে যে প্রাইসটা আছে সেটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের যে নিডগুলি আছে সেগুলি কিন্তু আমাদেরকে ফুলফিল করতে হবে, এটা হচ্ছে মূল কথা। এখন এই জিনিসটা কতটুকু আমি বহন করতে পারবো, আমার সরকারের পক্ষ থেকে, আমাদের ইকোনমি এবং আমরা ব্যবসায়ীরা যারা আছি, এখন ডলারের যেই মূল্যের যেই বৃদ্ধি এবং মূল্য কমানো এটার উপর নির্ভর করে আমাদের ব্যবসায়ীদের যে আন্তর্জাতিক বাজার, আমরা যে বাজার থেকে যে মালগুলি আমরা এন্ট্রি করে ইম্পোর্ট করে নিয়ে আসি এবং সেটার উপর, এবং আমাদের ভোক্তা সাধারণকে কিভাবে আমরা সরবরাহ করতে পারছি, এখানে যদি জাহাজ ভাড়া বেশি থাকে, আমাদের ডলারের মূল্য যদি বেশি থাকে, তাহলে অটোমেটিকলি এটা মূল্যস্ফীতি হবে, এখানে
বিভিন্ন ভোগ্যপণ্য থেকে শুরু করে আমার র মেটেরিয়ালস থেকে শুরু করে সব পণ্যের উপর কিন্তু একটা চাপ সৃষ্টি হবে, এটা হচ্ছে বাস্তবতা। কারণ এই জায়গায় আমাদেরকে সবসময় আমরা যেটা বলে এসেছি আমাদের ব্যবসায়ীদের সাথে এবং আমাদের ব্যাংকার যারা আছেন, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক, আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি, খুব আমরা কিন্তু একসাথে কিন্তু আমাদের সবাইকে কাজ করতে হবে এইসব পলিসিতে। যেমন ধরুন আমাদের ইনফরমেশন যেগুলি আছে সেখানে আমরা যেটা দেখছি, যদি ইউক্রেন এবং রাশিয়া থেকে এক্সপোর্ট শুরু হয়েছে ভোগ্যপণ্যের ব্যাপারে, ভোগ্যপণ্যের বাজার তা একটি স্থিতিশীল হবে বলে আমরা আশা করছি, যদি অন্য কোনো নতুন কনফ্লিক্ট সৃষ্টি না হয় সেই জায়গায়। এবং ডলার সরবরাহের ব্যাপারে মূল যে জায়গাটায় আপনি এসছেন সেটা হচ্ছে এখানে আমার ফারুকুদ্দিন ভাই ব্যাংকার জামালউদ্দিন ভাইকে অবশ্যই জানেন, এই জায়গায় আমাদের কিছু আমাদের খুব দুঃখ লাগে যেটা কিছুদিন আগে, আজকে থেকে এক সপ্তাহ আগে বাংলাদেশের 6টি স্বনামধন্য ব্যাংকের ট্রেজারি চিফকে সরাতে হয়েছে। ব্যাংকগুলি কিছু কিছু ব্যাংক এখানে যে অনৈতিক কাজে লিপ্ত হয়ে গেছে, এটা ডলারের যে প্রাইস উঠানামার মধ্যে একটা ব্যবসা করছে, সেটা কিন্তু আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে বারবার করে বলে এসেছি। এবং এটার কারণে আমরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছি, সাথে সাথে ব্যাংকগুলির ইমেজ নষ্ট হচ্ছে, দেশের মানুষ ভোক্তা সাধারণ অধিক মূল্য দিয়ে পণ্য ক্রয় করতে হচ্ছে এবং ব্যাংকের কাছ থেকে কিন্তু আসলে আমরা সাধারণ মানুষ বা ব্যবসায়ীরা কিন্তু এই ধরনের বিষয়গুলো আশা করে না। ধন্যবাদ জনাব মাহফুজুল হক সাহেব আপনাকে। এই মুহূর্তে আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক বিসংলাপ অনুষ্ঠানে আমরা বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পর। আবারও আলোচনায় ফিরতে চাই, আমাদের আলোচনার বিষয় ডলার কি আসলে ফিরছে, নিয়ন্ত্রণে আসছে কিনা। আমাদের সাথে অতিথি যুক্ত আছেন তিনজন, আমরা আলোচনা করছিলাম আসলে ডলার সংকটটা আসলে কোন পর্যায়ে গিয়ে আসলে সমাধান হচ্ছে। এই মুহূর্তে আমি চলে যেতে চাই জনাব ফারুক মইনুদ্দিন আপনার কাছে, যেটি আসলে মাহফুজুল হক সাহেব বলছিলেন বিরতির আগে যে ডলারের আসলে ক্রাইসিসের যে পেছনে আসলে ব্যাংকগুলোর একটি বড় দায়বদ্ধতা রয়েছে, সেখানে আমরা অলরেডি দেখেছি যে বাংলাদেশ ব্যাংক কিছু ব্যাংকের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন। ব্যাংকগুলোর আসলে এই ধরনের আচরণগুলোকে আপনি কীভাবে মূল্যায়ন করেন? গতকাল কিন্তু গভর্নরও বিভিন্ন কথা বলেছেন ব্যাংকের নৈতিকতা এবং ব্যাংকের যে অনিয়ম এই বিষয়গুলো নিয়ে, আপনি কি মনে করেন? ধন্যবাদ। সেটি হচ্ছে সবাই জানি যে রিসেন্টলি সেন্ট্রাল ব্যাংক কিছু ব্যাংকের উপরে ব্যবস্থা নিয়েছেন, যেহেতু তারা মূল বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে তারা ডলারের ক্রয় এবং বিক্রয় মূল্যের মধ্যে একটা বড় ধরনের মার্জিন তারা রাখছিলেন, যার কারণে তারা বেশি দামে কম দামে বেশি দামে বিক্রি করছিলেন। প্রথম কথা হচ্ছে যে এখানে আসলে তারা সুযোগটা যেখানে ডলারের কত দামের কত দামে সেটার কোন বাধ্যতা যে বেঁধে দেওয়া হয়নি, এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় এই ছোট ব্যাংক ছাড়া আরো কিছু ব্যাংকের কাছে এই জিনিস পাওয়া গেছে, যাই হোক যে কোনো কারণে হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, এটি হয়তো একটি সিগন্যাল মার্কেটে গেছে। তৃতীয় বিষয়টি হচ্ছে যে ট্রেজারি অপারেশনে যারা থাকে তারা এটিকে ব্যাংকের কোর বিজনেসের সাথে মিলিয়ে ফেলেন, কিন্তু ডলারের যে মধ্যে যে ব্যবসা করা কিংবা ডলারকে ট্রেজারি যে ডলার কেনা বেচা করে যে ব্যবসা করে সেটা কিন্তু ব্যাংকের কোর বিজনেস নয়। এখন কথা হচ্ছে যে এখনকার বর্তমান ব্যাংকিং এর যে নতুন নেচার তাতে কিন্তু প্রতিটা প্রতিটা ডিপার্টমেন্টই কিংবা প্রতিটা ডিভিশনই এক একটা প্রফিট সেন্টার বলে তাদেরকে মনে করে। সুতরাং এই ডলারের ব্যবসা করে যে ট্রেজারি হেডরা ব্যাংক অতিরিক্ত মুনাফা দিয়েছেন সেটা ব্যাংকের অথরিটিও জানেন, সেন্ট্রাল ব্যাংক চেপে না ধরে উপভোগ করেছেন এবং সেটা নিয়ে সবাই সেটা মেনেও নিয়েছেন। কিন্তু আমাদের যেটা মনে রাখা শুধু ব্যাংকের সাথে নৈতিক ব্যাংকিং বলে একটা জিনিস আছে, এটা অনেক আগে আগের গভর্নর আতিউর রহমানের কথাটা বলতেন যে নৈতিক কিংবা মানবিক ব্যাংকিং, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ব্যাংকের ব্যাংক কিন্তু আর 10টা ব্যবসা প্রতিষ্ঠানের মতো নয়। ব্যাংক চলে হচ্ছে আমানতকারীদের টাকায়, ব্যাংকের মালিকদের টাকাতে ব্যাংক চলে না, ব্যাংক চলে আমানতকারীদের টাকায়। সুতরাং জনগণের প্রতি ব্যাংকগুলোর একটা দায়বদ্ধতা আছে, সুতরাং সেখানে শুধুমাত্র প্রফিট মোটিভ করে প্রফিট মোটিভে যে ব্যাংক চলবে এবং তার জন্য যে কোনো অনৈতিক কার্যক্রম করা যাবে সেটি করা হওয়া উচিত নয়, এবং সেন্ট্রাল ব্যাংকের এটি হয়তো আরো আগেও এটার উপরে নজর দেওয়া উচিত ছিল যে যখন ডলার ক্রাইসিসটা দেখা এই যে এখন যেটা ঘটেছে সেটির তার অর্থ কিন্তু এই নয় যে দেশে ডলারের ঘাটতি নাই, ঘাটতি আছে বলে কিন্তু ব্যাংকগুলো এই সুযোগটা নিচ্ছে, ঘাটতি না থাকলে কিন্তু এই সুযোগটা ব্যাংকগুলো নিতে পারতো না। সুতরাং এই ব্যবস্থা নেওয়ার অর্থ হচ্ছে যে এই ঘাটতি থাকার সুযোগ তারা গ্রহণ করেছেন এবং ডলার কেনা এবং বেচা যে পার্থক্য কোনো
বেঁধে দেওয়া রেট ছিল না, সুতরাং এই সুযোগটা নিয়েছে সেন্ট্রাল জি। ধন্যবাদ আপনাকে। আমরা জনাব জামাল উদ্দিন আপনার কাছে প্রশ্ন করতে চাই, এই যে ব্যাংকের নৈতিকতা এবং ব্যাংকের ব্যবস্থাপনার ক্ষেত্রে, বিশেষ করে খেলাপি ঋণ উদ্ধারের ক্ষেত্রে, বা এই যে গভর্নর গতকালও বলেছেন যে ব্যাংকের যে ব্যবস্থাপনা পর্ষদের, ব্যাংকের যে সুশাসন নিশ্চিতে ব্যাংকের ব্যবস্থাপনা পর্ষদের পক্ষ থেকে হস্তক্ষেপ না করতে বলেছেন জনাব আব্দুর রউফ তালুকদার, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? যে এইগুলো নিয়ে আসলে অনেক দিন ধরেই কথা হচ্ছিল, আপনি যেহেতু বাংলাদেশ ব্যাংকে ছিলেন আপনি একটু বিষয়টা যদি একটু বলেন। এখন ব্যাংকের যে বোর্ড, এর যে সিলেকশন, যে ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়াই তো বাংলাদেশে আপনার প্রাইভেট ব্যাংকের যে ডাইরেক্টর এবং সরকারি ব্যাংকের ডিরেক্টর, ব্যাংক একটা ইনস্টিটিউশন, ভেরি কমপ্লেক্স, এবং এটা এটা অনেক এই লাইনে পড়াশোনা করে অনেকে সাহস পায় না এটা কাজ ডিরেক্টর হিসেবে, এবং যে অ্যানালাইটিক্যাল ইস্যুগুলো আছে ওগুলো বোঝার মতন ক্ষমতা, যে ফিটনেস মোস্ট অফ দি ডাইরেক্টার্স নাই আমাদের এখন। এটা ধরেন ম্যাক্সিমাম 30-40% থাকতে পারে, ম্যাক্স 60% নাই। এরা এই সমস্ত ডিরেক্টর হয়ে এরা মনে করে যে ডিপোজিট এর সাথে অ্যাডভান্সের ডিফারেন্স কি, এটাই সে বুঝে ঠিকই নিজের বেলায় বুঝে। ডিপোজিটের টাকা আপনার, তার একটা কষ্ট আছে, ডিপোজিট হোল্ডারের মানি উনি যে মনে করে যে উনি ব্যাংকের মালিক, হুইচ ইজ রং থিওরিটিক্যালি, কারণ এটা হলো ডিপোজিট হোল্ডারের টাকা। এখানে ডিপোজিট হোল্ডারের টাকা হলো কত, টোটাল ডিপোজিটের লেস দেন 1% অথবা 0.5% আছে তার তার স্পন্সরশিপের টাকা, সেখানে হাউ হি বিকাম ওনার। এখানে আপনার ডিপোজিট হোল্ডাররা হলো অলমোস্ট ওনার, যদি বলে তাদেরকে অ্যাকচুয়ালি ওনার বলতে পারে, বাট এটা লিগালি এইভাবেই আছে। কিন্তু সেই লোক আপনার যে কন্ট্রোল করতেছে ব্যাংকটাকে, সেই ব্যাংকটাকে কন্ট্রোল করতেছে সে, যেমন আপনার ধরেন এই যে সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যান পড়ায় গেল, অনেক লোকে এরকম ভাবে ব্যাংকের ইয়ে ডিরেক্টররা যদি সে লোন ইয়ের মধ্যে থাকে, প্রাইভেট ব্যাংকে একরকম, গভর্নমেন্ট ব্যাংকে একরকম, ইভেন বাংলাদেশ ব্যাংক যে সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের যে বোর্ডে ডিরেক্টর হয় সেটারও কোনো ওইভাবে কোনো ক্যাটেগরি নেই, এবং আপনার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যে ডিরেক্টরদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় এটা কিভাবে দিতেছে, বেসড অন এলিজিবিলিটি ক্যাটেরিয়া যদি আপনি দেন তাহলে আপনার একটা বিষয় খাড়া করাইতে পারে। এটা গেল। তারপরে আপনি দেখেন এই যে ফরেন কারেন্সি, যে ডলার নিয়ে আপনারা এখনকার ক্রাইসিস এর কথা বলছেন, সেই ক্রাইসিস এর কথা যদি বলা হয়, এখানে সেন্ট্রাল ব্যাংকের যে মুদ্রা, ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট, তাদের যে দায়িত্ব সেটাও কিন্তু ওনারা একবারে পুরো পালন করতেছেন এটা আমি মনে করি, এবং সেটা যদি ওনারা ঠিক মতন করতেন তাহলে এই প্রবলেমে আমরা পড়ার কথা না, বাংলাদেশের এখনকার সিচুয়েশন। এবং সেটাকে আরো গ্রেভিটিটা আরো গভীরতর হয়েছে, সেটা হলো যে আপনার যে সমস্ত মানি চেঞ্জার কোম্পানি, এখানে আপনার 750 মানি চেঞ্জার কোম্পানি, তার মধ্যে 250 হলো লিগাল আর বাকি 500 হলো ইললিগাল। এছাড়া ব্যাংকের ম্যানেজার এবং ব্যাংকের ডিরেক্টর অনেকেই বেনামা মানি চেঞ্জার কোম্পানি আছে, এবং এরা কিন্তু বেনামা হিসেবে তাদের নিজেদের নাম নাই, অন্য লোকদের দিয়ে তারা চালায়, এবং এই ধরনের সংখ্যা অনেক। তারপর ব্রাঞ্চ লেভেলে যদি 10% অফ দি ব্রাঞ্চ আপনি যদি ফরেন এক্সচেঞ্জ ডিলার হিসেবে ধরেন, তাহলে 12,000-এর মধ্যে এখন 1,200-র মতো ব্রাঞ্চ, এখানে এক এক ব্রাঞ্চে দালাল আছে, তাদের অ্যাপয়েন্টেড দালাল, এগুলো কিন্তু এমপ্লয়ি না, এই দালাল আছে কমপক্ষে 4-5 জন করে যদি ধরেন তাহলে 5×60, 6,000 লোক আছে এটার, এইভাবে এদের রেট হাইয়েস্ট। তারপরে মানি চেঞ্জার কোম্পানি লিগাল গুলার এক ধরনের রেট, তারপরে ইললিগাল গুলার আরেক ধরনের রেট, তারপরে ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে এক রেট, মানে বেসরকারি ব্যাংকের আরেক রেট, এই যে বিভিন্ন রকমের রেটের মধ্যে নর্মালি দেখা যায় যে সেন্ট্রাল ব্যাংকের একটা রেট থাকবে, একটা সরকারি রেট, আর একটা বাইরের একটা কার মার্কেটে একটা রেট থাকবে, সেখানে অনেক ধরনের রেট আছে, যে কারণে এখন বুঝতে পারতেছেন আমরা পত্র পত্রিকায় দেখি 120 টাকা 130 টাকাও ডলার বিক্রি হচ্ছে, যে লোক ঘুষ খায়া টাকা রোজগার করছে সে তো 150 টাকায় কিনতে তার অসুবিধা, সে তো রোজ কষ্ট করে রোজগার করে, আর যে বিজনেস করে রোজগার করছে সে তো এই টাকা
আপনার আবার তাকে ব্যাংকের টাকা পরিশোধ করতে হবে, সেই কারণে তার রেট যেটা সেই রেটের যদি সে ডিপ্রাইভ হয় তাহলে তার জন্য ক্ষতি হচ্ছে। তো এই যে বিষয়গুলো, এই যে কারেন্সি ম্যানেজমেন্টের এই ধরনের প্রবলেম গুলা, এটাও কিন্তু আমরা কোথাও মানে দেখে আসতেছি, দেখি কি করে, তার নৈতিকতা কিসের। এই বাজার অর্থনীতিতে নৈতিকতা বলা হয় কিন্তু কেউ মানে না, এবং সেই ক্ষেত্রে আইন তার সঠিক রেগুলেটর তার সঠিক হাতিয়ার নিয়ে তাকে ধরতে হবে। এবং ওটা যদি না ধরে, তোরা না শুনে ধর্মের কাহিনী, বঙ্গবন্ধু যেটা অনেক বছর আগে বলে গেছেন স্বাধীনতার প্রথম দিকে 74 সালে, তোরা না শুনে ধর্মের কাহিনী, এখন ওরে আমি এগুলো শিখাইয়া কি হবে, সে তো লাভ পাইতেছে লাভ লইয়া ইয়ে করতেছে। সেই ক্ষেত্রে তার যে তার কাছে নৈতিকতা, কিন্তু নৈতিকতাটা অনেক সময় যখন নৈতিকতার বাইরে যায় তখনই কিন্তু রেগুলেটর সুটেই ওভার, এবং সেই ক্ষেত্রে তার এক্সারসাইজ পাওয়ার এক্সারসাইজ করা উচিত, সেটা করা হয় নাই, করা হয় না। এবং অনেকে জড়িতও আছে বলে মানুষের সন্দেহ, অনেকে জড়িত আছে বলে মানুষের সন্দেহ করে, যেই কারণে আপনার এই ইয়েগুলা আপনার সিস্টেমেটিক্যালি অ্যাজ পার বেস্ট প্র্যাকটিস যদি আমরা ম্যানেজ করি তাহলে উই ক্যান রিডিউস, আমরা এলিমিনেট করতে পারবো না কিন্তু রিডিউস করতে পারবো। জি জি, রিডিউস করলেই কিন্তু আপনার বিষয়টা কিন্তু একটা নর্মাল অবস্থায় চলে আসবে, এবং সেইটা সেই ব্যবস্থা এখন বাংলাদেশ ব্যাংক কিন্তু অনেকগুলো বিষয়ে হাত দিয়েছে। আমদানির ক্ষেত্রে সেক্ষেত্রে আসলে এই যে পদক্ষেপ গুলো বাংলাদেশ ব্যাংক নিয়েছে, এর প্রভাব আপনারা কতটা সুফল পাচ্ছেন আপনার ব্যবসায়ী হিসেবে? এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক যে পদক্ষেপ নিয়েছে সেটা সুফল ইমিডিয়েটলি আমরা খুব একটা বেশি পাচ্ছি না। এখন এটা শুনতে আপনাদের অনেকে খারাপ লাগবে, আমাদের ইন্টার ব্যাংক যে ডলার এক্সচেঞ্জ রেট গুলি আছে ওখানেও কিন্তু সমন্বয়হীনতা আছে, ওখানে কিন্তু একটা বেসিক একটা কোনো সেট কোনো ইয়ে নেই যে যেভাবে পাচ্ছে। এখন যে জামালউদ্দিন ভাই যে কথাটা বলেছেন, টোটাল কারেন্সি মার্কেটটাকে কন্ট্রোল করা হয় আমাদের ব্যাংকিং যে রেগুলার ব্যাংক আছে এবং প্লাস মানি এক্সচেঞ্জের যারা আছে, যারা দোজ ওয়ার গট লাইসেন্স ফ্রম দ্য বাংলাদেশ ব্যাংক, যারা ডলার গুলাকে বা ফরেন কারেন্সি গুলো এক্সচেঞ্জ করার যারা রাইট রাখে, ওখান থেকে শুরু করে নিয়ে ব্যাংকের মধ্যে এবং ওদের মধ্যে একটা অলিখিত একটা এক ধরনের একটা সংযোগ আছে যেটা উনি অলরেডি উল্লেখ করেছেন। এগুলো হচ্ছে খুব লজ্জাজনক বিষয়, কেন ব্যাংকের মালিক যারা ব্যাংক ম্যানেজমেন্টে যারা আছেন, বিশেষ করে ব্যাংকের মালিক বলতে তো এখানে 99% বিজনেসম্যানে বলা যায়, আমি একজন বিজনেস কমিটির মানুষ, আর ব্যাংক ম্যানেজমেন্ট যারা করছেন ফারুক মনিউদ্দিন ভাইয়ের মতো ওনারাই তো হাইলি কোয়ালিফাইড এবং সমাজের একটা শ্রেণীর লোকজন কিন্তু এইসব পোস্টে আছে, ওনারা যদি এইসব অনৈতিক কাজের সাথে জড়িত হয়ে যায় বা দেশের যে এই সংকটকালীন অবস্থায় যদি ফায়দা নিতে চায়, এটা আমাদের জন্য খুব লজ্জাজনক, আমার কোনো মন্তব্য নাই এই জায়গায় কিছু বলার। আর যে জিনিসটা আপনি একটা উল্লেখ করেছেন, ব্যাংক ম্যানেজমেন্ট নট অনলি ডলারের বিষয়টা না, আপনি ক্যালারি ঋণের কথা বলেছেন, অন্যান্য যে বিষয়গুলি আপনি তুলে এনেছেন, সেই জায়গায় আমি একটু শুধু পয়েন্ট আউট করতে চাই। জামালউদ্দিন ভাই যেটা বলেছেন, ব্যাংকের বাংলাদেশে যদি টোটাল যদি 61 কি 62 ব্যাংক এখন, তাহলে পরে সরকারি এবং বেসরকারি মিলে একটা ব্যাংকগুলি পরিচালনা করার ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া আছে কিনা, ক্রাইটেরিয়া একটাই আমরা মনে করি, বেসরকারি ব্যাংকগুলো হচ্ছে আপনার কাছে টাকা পয়সা থাকলে আপনি ব্যাংকের মালিক হতে পারবেন, হোয়াট ইজ ইউর কোয়ালিফিকেশন এন্ড হোয়াট ইজ ইউর নলেজ অ্যাবাউট দি ব্যাংক, হাউ টু ব্যাংক রান, এগুলো যদি হয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা এখানে আসবে। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি বীজ সংলাপ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম ডলার সংকট আসলে কবে থেকে ডলার সংকট আসলে সমাধান হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে। আমরা এই মুহূর্তে আবারও যেতে চাই জনাব মাহফুজুল হক সাহেব আপনার কাছে। আপনি বলছিলেন যে ডলারের সংকট তৈরিতে আসলে ব্যাংকগুলোর যে ভূমিকা ছিল এবং সেটির ব্যাংকের নীতি নৈতিকতার বিষয় নিয়ে কথা হচ্ছিল, আমরা একটু এর সাথে যুক্ত করতে চাই যে কালকে গতকাল আসলে যেহেতু আমরা গভর্নরের বক্তব্য নিয়ে কথা বলছিলাম, উনি বলছিলেন যে বিভিন্ন দিক থেকে আসলে ব্যাংক ঋণের সুদহার বাড়ানো বা সীমা যেটি আছে সেটি উঠিয়ে দেওয়ার প্রস্তাবনা থাকলেও তিনি বলছেন এখনই সে ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না, এবং সেটির কারণ হিসেবে তিনি বলেছেন এতে আসলে উদ্যোক্তাদের খরচ বেড়ে যেতে পারে। আপনি কি মনে করেন যে ব্যবসায়ী হিসেবে? হ্যাঁ, আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের এই মন্তব্যের সাথে আমি একমত।
আর তারপরেও এখনো যেই আমরা যে ইন্টারেস্ট রেট দিয়ে আমরা ব্যাংক লোন গুলো নিচ্ছি ব্যবসায়ীরা বিশেষ করে, এখানে দেখতে হবে আপনাকে এগুলো এই বিষয়গুলো নিয়ে চূড়ান্ত একটা বিশ্লেষণ দরকার আছে আমাদের কাছে। আমরা ট্রেডিং ব্যবসার যেই ইন্টারেস্ট আমরা পে করছি, আমাদেরকে যদি সেম ইয়েতে যদি আমরা ইন্ডাস্ট্রি ব্যবসাতে যদি আমরা পে করে থাকি, এটা কোনোদিন কিন্তু কাম্য না। এর মাধ্যমে হচ্ছে থাকি আপনার একটা ইন্ডাস্ট্রি যদি আপনি সে ধরুন আজকে অনেককে খেলাপিতে পরিণত হয়েছে, অনেক বড় বড় ইন্ডাস্ট্রি 230 কোটি টাকার লোন। এটার কারণটা হচ্ছে একসময় আমাদের সবারই মনে আছে, সেটা হচ্ছে যেমন পাকিস্তানি আমলে এবং বাংলাদেশ আমলেও যেটা ছিল সেটা হচ্ছে শিল্প ব্যাংক, শিল্প ঋণ সংস্থা, এরকম কিছু স্পেশালাইজ কিছু সংস্থা ছিল তো ইনভেস্ট করার জন্য ইন্ডাস্ট্রিগুলোকে। কারণ ইন্ডাস্ট্রি ব্যবসা আর ট্রেডিং ব্যবসার মধ্যে কিন্তু এক না। একটা ইন্ডাস্ট্রি 7 বছরের মধ্যে যদি এটার ব্রেকইভেন আসে সেটা হচ্ছে ফিজিক্যাল, এটা লং টার্মের জন্য আপনাকে লোন দিতে হবে। এখন আমরা করি কি, যেটা আবার একটা ইন্ডাস্ট্রিকে যেভাবে ঠিক করতেছে একটা ট্রেডিং ব্যবসা, তো ট্রেডিং ব্যবসা তো আমি ঠিক করে মাল নিয়ে আসছি, 2 মাসের মধ্যে মাল বিক্রি করে আমার ব্যাংকের টাকা অ্যাডজাস্ট করে দেবো, বাট ইন্ডাস্ট্রি ওরকম না। তা আপনি দেখুন খেলাপি যেটা হয়েছে মোস্ট অফ দি কেসেস টোটাল খেলাপির 95% হচ্ছে ইন্ডাস্ট্রি। এখন ওই জায়গায় কিন্তু আমরা কেউ চিন্তা করি না। আমাদের অনেক ব্যাংকার ভাই, এটা ফারুকুদ্দিন ভাই তো আমার থেকে আরো ভালো জানেন, এটা উনি তো নিজেও অনেক ব্যাংকে ছিলেন, অনেক ডিল করেছেন, এগুলো হচ্ছে মূল সমস্যা। আচ্ছা ইন্টারেস্ট রেটের যে বিষয়টা, এখনো যে 9% 6.9 যেটা আছে 9%, এটাও আমাদের জন্য বেশি। কেন আমরা তো এখন অনেক সময় অনেক এলসি করে যারা আমরা ট্রেডিং করি আমরা এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট আমরা প্রোডাকশন করে আমরা যে বাজারে বিক্রি করছি সে এক্সপোর্ট করছি, ওখানে তো আমি 5% উপরে পাচ্ছি না, আমি ব্যাংকে কিভাবে আমি 9% আমি পে করবো? এটা কিন্তু অনেক অনেক বক্তব্য এখানে আছে। তারপরও তার মধ্যে হচ্ছে অন্যান্য সরকারের যে বিভিন্ন ট্যাক্স আছে, ভ্যাট আছে, এগুলো আমাদেরকে মেনটেন করতে হচ্ছে। সবকিছু মিলে এটাকে এখানে যদি আমরা একটা সার্ব বা এক্সক্লুসিভ যদি একটা মানে কি ইয়ে না করি, একটা সিদ্ধান্ত না নিই সব ডিপার্টমেন্টের সাথে নিয়ে, এখন ব্যাংক ব্যাংকের সিদ্ধান্ত দিয়ে দিল, এনবিআর এনবিআর সিদ্ধান্ত দিয়ে দিল, সরকারের যে আমদানি নীতিতে বাণিজ্য মন্ত্রণালয় ওনার সিদ্ধান্ত দিয়ে দিল, এবং কারোর সাথে কোনো সমন্বয় নেই, যেই তার পুরো যাতাকলে আছে আমরা ব্যবসায়ীরা। এখন ব্যবসায়ীরা মাঝে মধ্যে হয়ে যাচ্ছে কি বিলীন হয়ে যাচ্ছে, অনেক ব্যবসায়ী সব ব্যবসায়ী বিভিন্ন কারণে ব্যাংকের সিস্টেম গুলো নিয়ম গুলো ফলো করতে গিয়ে উনি জনগণের সামনে মানুষের সামনে একজন বিশেষ করে টাকা মেরে দিয়েছে ব্যাংকের, এরকম পরিচয় নিয়ে ওনাকে বহন করতে হচ্ছে। কিন্তু আসলে গিয়ে দেখুন ওনার হয়তো ওনার পুরো পরিবারের যে সম্পত্তি ছিল ওটা বিক্রি করেও কিন্তু উনি জি। ধন্যবাদ, ধন্যবাদ জনাব মাহফুজুল হক সাহেব, আপনি আপনি থাকেন আমাদের সাথে। আমাদের আমরা এই এই প্রশ্নটা নিয়ে একটু যেতে চাই জনাব জামালউদ্দিন আপনার কাছে। উনি যেটি বলছিলেন যে ব্যাংক ঋণের সুদহার যে 9% আছে সেটিও আসলে তাদের জন্য বেশি হচ্ছে, এবং একই সাথে গভর্নরের যে বিষয়টা আপনার অর্থনীতিবিদদের পক্ষ থেকে আসলে অনেকবারই বলা হয়েছে ক্যাপটা তুলে দেওয়ার জন্য, কিন্তু গভর্নর আসলে সেই পথে হাঁটতে চান না। আপনি আপনার মূল্যায়ন জানতে চাই জনাব জামালউদ্দিন। দেখেন আমাদের যে এখনকার যে কারেন্সি ডিভালুয়েশন, এই কারেন্সি ডিভালুয়েশনের অন্যতম একটা কারণ হলো ব্যাংকের ইন্টারেস্ট রেট, ডিপোজিটের ইন্টারেস্ট রেট কম, যে কারণে মানুষ বাংলাদেশি টাকায় জমায় রাখতে চায় না। এটা একটা সাইড, উনি যেটা বললেন উনি হলো ওনার ব্যবসায়ী সাইড থেকে উনি ইজ রাইট, কিন্তু আপনার ইন্টারেস্ট রেট যখন কম থাকে তখন কিন্তু লোকাল কারেন্সির উপরে মানুষের মানে আস্থা কম ডিপোজিট, যে কারণে আমেরিকার মতন দেশে এখন ইন্টারেস্ট রেট বাড়াইছে, যে কারণে মানুষ সবাই সারা পৃথিবীর লোক ডলার হেজিমনি ডলারে টাকা রাখতে মনে করে যে বেহেস্তের মধ্যে আছে, বেহেস্তের মধ্যে আছে এবং এটা সেফ হ্যাভেন, সেফ হ্যাভেন। সেই কারণে এখন আমাদের দেশ থেকে অনেক টাকা পাচার হয়ে যাচ্ছে, যারা অবৈধ উপায়ে টাকা রোজগার করছে, সেই টাকাগুলো আপনার ডলারে করে তারা বিদেশে নিয়ে যাচ্ছে, এবং সেই টাকাটা যদি দেশে থাকতো ব্যাংকিং সিস্টেমে ইন্টারেস্ট রেটটা যদি তাকে একটা ফ্লেক্সিবল রীতি দিতেন, ধরেন এখন আছে কত 6 থেকে 8 অথবা 9 এর ভিতরে একটা ব্যান্ড বান্ধ, আবার সেই লোনের ক্ষেত্রেও আপনার ইন্টারেস্ট রেটটাকে একটু ফ্লেক্সিবল করে দিলেন, তাহলে হলো কি আপনার সেই ক্ষেত্রে আপনার দেশ থেকে যে এখন যে টাকা আইডল মানি যেগুলা যেগুলা ঘুষের মধ্যে এবং অনিয়মের মাধ্যমে রোজগার করছে, সেই টাকাটা যত তাড়াতাড়ি ডলারে কনভার্ট করতে পারে ততই সে একটা সেফ হেভেনে চলে গেল। এই টাকাগুলোকে কিন্তু এখন ইনভেস্টমেন্টে আনার একটা সুযোগ ছিল আমাদের, এখন যদি আপনি সেটা করেন এই ফ্লেক্সিবিলিটি এবং বাজার অর্থনীতিতে বাজার অর্থনীতি যদি নিয়ম মানি চলেন তাহলে কিন্তু আপনি এগুলাকে কিন্তু আপনার সার কিছু কিছু জায়গায় আপনাকে দিতে হবে। জি ধন্যবাদ, ধন্যবাদ জনাব জামালউদ্দিন আপনাকে। আমাদের আসলে
আপনাকে থামাতে হচ্ছে, আমাদের হাতে সময় একেবারেই কম, আমরা একেবারে শেষ 2 মিনিটে শেষ করতে হবে। জনাব ফারুক মনিউদ্দিন, আপনাকে দিয়ে শেষ করতে চাই। এই যে জনাব জামালউদ্দিন যেটি বললেন যে আসলে এটি ব্যাংকের যে ডিপোজিট রেট সেটিকে আসলে বাড়ানো উচিত কিনা, আপনি কি মনে করেন? সেক্ষেত্রে আসলে ব্যাংকগুলোর প্রফিট কমে যেতে পারে কিনা, অথবা সেক্ষেত্রে তো ঋণের সুদহারটাও বাড়াতে হবে, সেক্ষেত্রে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে কিনা? একেবারে খুব ছোট করে যদি সময় কম বলাতে আমি আপনার প্রশ্নটা এখনই নিয়ে নিচ্ছি। প্রথমে যে একটি কথা, ব্যবসায়ী মহল থেকে যে কথা বলা হয় সেটি তাদের দৃষ্টিভঙ্গি থেকে, ব্যবসায়ীদেরকে যদি আজকে 5% আপনি ইন্টারেস্ট রেট আমরা ফিক্স করে দিই, তারা বলবে যে এটাও বেশি। এটা হচ্ছে 1। 2, বাংলাদেশের শিল্পায়ন যেটা হয়েছে তখন কিন্তু সুদের হার বেঁধে দেওয়া ছিল না। আজকে যে বাংলাদেশের শিল্পায়ন সম্পূর্ণভাবে সেন্ট্রাল ব্যাংক গাইডেড, সেন্ট্রাল ব্যাংক সরি কমার্শিয়াল ব্যাংক লেড শিল্পায়ন হয়েছে, তখন কিন্তু 9-6 ছিল না, শিল্পায়ন কিন্তু ঠিকই হয়েছে। তখন আজকে শিল্প ব্যাংক এবং বিএসআরএস কেন ফেল করলো? আজকে যদি তারা ফেল না করতো আমাদের সেন্ট্রাল ব্যাংকের শিল্প ঋণ দেওয়ার কথা নয়, আমরা সেন্ট্রাল কমার্শিয়াল ব্যাংক শিল্প ঋণ দেওয়ার কথা নয়, এটা কমার্শিয়াল ব্যাংক কমার্শিয়াল লোন দিবে, আমরা শিল্প ঋণ দিতে বাধ্য হচ্ছি। এবং শিল্পায়ন দেশে হয়েছে, বর্তমান যে শিল্পায়ন তার সম্পূর্ণ অবদান কিন্তু আপনার কমার্শিয়াল ব্যাংক গুলো, কিন্তু তখন কি 9% ছিল? সুতরাং ব্যবসায়ীদেরকে আপনি কখনোই স্যাটিসফাই করতে পারবেন। আজ 9 বেঁধে দিয়েছে, এখন 9% আছে। আমি তো ব্যাংকে যখন বোর্ডে বসে দেখুন 8%, 7.5% আমরা লোন দিচ্ছে, 9% কোথায়? আরো কমে গিয়েছে। তো সুতরাং ইস্যুটা ওইখানে ওইখানে ইস্যু হচ্ছে, আপনি কিভাবে দেখছেন। সেকেন্ডলি হচ্ছে যে এই যে সুদের হারের কথা যেটা বলছেন, সেন্ট্রাল ব্যাংক বলেছে সুদের হার ডিপোজিট, আমাদের সুদের হার কখনোই মূল্যস্ফীতির চেয়ে কম হবে না, মুদ্রাস্ফীতির চেয়ে কম হবে না। কিন্তু যদি সত্যিকার মূল্যস্ফীতির কথা ধরা হয় তাহলে আমানতের সুদের হার আরো বাড়বে। সরকার যদি স্বীকার করে সত্যিকার অর্থ, তাহলে সুদের আমানতের সুদের হার আরো বেড়ে যাবে। সুতরাং আমার মনে হয় এটি বাজারের উপর ছেড়ে দেওয়া উচিত। আজকে যে বেঁধে দেওয়ার রেটের মধ্যে 9-তে নেই, কিন্তু তার চেয়ে কমে গেছে। সুতরাং বাজারের উপর ছেড়ে দিলে বাজারে নির্ধারণ করবে, এখনো তো বাজার নির্ধারণ করছে, 9 বেঁধে দিলে আমরা 9 রাত, আমরা অনেক ক্ষেত্রে 8-এ রাখছি, 7.5-এ রাখছি। সুতরাং বাজারের উপর ছেড়ে দিলে এটা অনেক স্বাস্থ্যকর হবে এবং ব্যাংকগুলো তাদের অবস্থা বুঝে তারা লেনদেন করবে এবং আমানত গ্রহণ করবে, এটা একেবারে স্বতঃসিদ্ধ কথা। জি, ধন্যবাদ আপনাকে, আপনাদের তিনজনকে ধন্যবাদ। জনাব ফারুক মনিউদ্দিন, জনাব জামালউদ্দিন আহমেদ এবং জনাব মাহফুজুল হক শাহ, আপনাদের তিনজনকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। বীজ সংলাপ অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি, ভালো থাকবেন, আপনাদের সাথে আবারও দেখা হবে আগামীকাল। ধন্যবাদ সবাইকে।